সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইলি ভ্লগ উইথ মি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও এখন ভালোই আছি। আজ হচ্ছে 2nd আগস্ট আর বারটা হচ্ছে শুক্রবার, এখন বাজে বেলা 12:30 হবে। তো আজকে ভাবলাম যে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আজ আমি ফাইনালি ডেলিভারির জন্য বাড়ি যাব বিকালবেলায়। তো ভাবলাম যে তার আগে আমি আমার ডেলিভারির পারপাসে কিছু কেনাকাটা করেছি, কিছু শপিং করেছি, সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী কিনেছি। এখনও হসপিটাল ব্যাগ রেডি হয়নি, আদৌ ওই ভিডিওটা আমি করতে পারবো, সময় পাবো কিনা জানি না, বাট এইটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তাই আপাতত যে জিনিসগুলো পারচেস করেছি সেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে আমি আমার জন্য দুটো ফিডিং নাইটি কিনেছি। এটা আমি অনলাইনে এটার ভিডিও আমি আগেও দিয়েছিলাম, বাট তাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যো, একদম কটন মেটেরিয়াল, খুব সফট। আর এটার ইয়েটা হচ্ছে যে এরকম সাইডে এই ফ্রন্টে এরকম জিপ সিস্টেম আছে, ফ্রন্টে এরকম ওপেন হয়ে যাবে, যাতে করে বেবিকে ফিট করানোর জন্য খুব কাজে লাগবে। এরকম দুটো নিয়েছি। আর সেকেন্ড হচ্ছে, দেখো তোমরা অনেকেই বলবে যে বেবি হওয়ার আগেই বেবির জন্য জিনিসপত্র কেনাকাটা করতে নেই বা করতে হয় না, সেটা আমিও জানি। আমি খুব বেশি কেনাকাটা করিনি, কিন্তু একদমই এসেন্সিয়াল যেগুলো যেগুলো লাগবে, এমনিতে বাড়িতে লোকজন আছে, প্রত্যেকেই আছে, তারা যখন প্রয়োজন হবে তখন সেই জিনিসগুলো এনে দিতে পারবে। বাট তাও নিজের একটা সেফটি পারপাসের জন্য কিছু জিনিস, একটা ইচ্ছাও হয় মনের মধ্যে যে কিছু একটা নিয়ে আনাই, তো সেই জন্যই আর কি একটা দুটো জিনিস আমি আনিয়েছি, খুব বেশি কিছু আনাইনি, যেগুলো একান্তই প্রয়োজন শুধু সেগুলোই আনিয়েছি। তো এখানে আছে টাওয়ালের সেট, ও এটা একটা এক্সট্রা, এটা 5টা টাওয়ালের সেট আছে, এর মধ্যে 4টে আছে, এর মধ্যে 1টা আছে, খুব সফট। আমি একটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি, একদম সফট মেটেরিয়ালটা। এই যো এরকম সাইজের টাওয়ালটা, এখানে এরকম ক্যাপ সিস্টেম আছে, এরকম সেম জিনিস, এটার মধ্যে এটাতে 4টে আছে আর এটাতে 1টা আছে। আর এইখানে 3টে অয়েল ক্লথের সেট আছে, এই যো বুঝতে পারছো এখানে 3টে ভিতরে আছে। একটা খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এরকম সেম, এটাও খুব সফট মেটেরিয়ালটা, এটা তো লাগবেই জানো তোমরা। তো এইটা 3টে সেট আনিয়েছি। আর যেটা অনলাইনে আনিয়েছি সেটা হচ্ছে একটা এভারটিনের পিরিয়ড কেয়ারের স্যানিটারি প্যাড, যেটা আমি আমার জন্য আনিয়েছি, এটা লাগবে। অনলাইনে এটার বড়ো প্যাকটা অ্যাভেলেবেল ছিল তাই অনলাইন থেকে আনিয়ে নিয়েছি, এটা 2XL আছে। আর আনিয়েছি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে হাগিস। যদিও এই মুহূর্তেই ইনস্ট্যান্ট হাগিসটা লাগবে না, কিন্তু তাও আনিয়ে রাখলাম যদি প্রয়োজন হয়। এটা এগুলো সব বাড়িতেই থাকবে, খুব বেশি জিনিস আমি হসপিটালে নিয়ে যাব না, ওখান থেকেই সব প্রোভাইড করবে। তাও দেখব কোনটা কি প্রয়োজন হয়, যদি মনে হয় একটা দুটো বার করে নিয়ে যেতে পারি। এই হাগিসের একটা বড় প্যাকেট আনিয়েছি। আর যেটা আনিয়েছি সেটা হচ্ছে এই লিকুইড ডিটারজেন্টটা, এটা হচ্ছে প্রিজালের, এটা বেবি লন্ড্রি ওয়াশ, এটা বেবিদের জন্যই। তো এটা আমি 1 লিটারের বড় একটা বোতল আনিয়েছি, অনেক দিন চলে যাবে, যেহেতু এখন সমস্ত কিছু ওয়াশ করার ব্যাপার আছে তার জন্যই আর কি এটা আনালাম। আর যেটা আছে সেটা হচ্ছে আমার জন্য এরকম 3টে বড় সাইজের প্যান্টি আনিয়েছি অনলাইন থেকেই, এগুলো তো লাগবেই এখন জানো। ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ওয়াইপস, এই ওয়াইপস ছাড়া তো কোনো কিছুই চলবে না, প্রত্যেকটা কাজেই ওয়াইপসই লাগবে এখন প্রতি মুহূর্তে। তো আমি হিমালয়ার বেবি ওয়াইপসটা আনিয়েছি, এটা 99-এর প্যাক আছে, এর মধ্যে 72 ওয়াইপস আছে, এরকম দুটো প্যাক আনিয়েছি। আশা করছি এটা কিছুদিন চলে যাবে, তারপর যদি প্রয়োজন হয় তো তখন আনানো যাবে। ওয়াইপসটা আমারও লাগবে, বেবিরও লাগবে, দুজনারই লাগবে। আরেকটা জিনিস আছে যেটা বেবির জন্যই আনিয়েছি, সেটা হচ্ছে এই বেডটা। এই বেডটা আমি অনেক দিন ধরেই দেখেছিলাম, আমার খুব ইচ্ছা ছিল এরকম ধরনের একটা বেড আনানোর, তো এখন একটা ছোটোর মধ্যেই আনিয়েছি আপাতত কাজ চালানোর মতন, বাড়ি আসার পর যেহেতু এটা লাগবে।
এই যো এরকম নেট দেওয়া আছে ওপরে, খুব সফট বেডটা, খুবই সফট কটন মেটেরিয়াল আছে একদম, ভেতরে একটা পিলো দেওয়া আছে আর এরকম মসকিউটো নেট ওপরে দেওয়া আছে। এই হচ্ছে নেট, এটা বেবির জন্য আনিয়েছি। আর একটাই এরকম জামার সেটা নিয়েছি আমি দেখে, এটা মানে আমার আর লোভ সামলাতে না পেরেই আমি এটা আনিয়েছি। সেটা হচ্ছে এখানে এরকম পাঁচটা সেট আছে, একটা তোমাদেরকে দেখাচ্ছি, প্যান্ট আর জামা একদমই ফিতে দেওয়া, এখন তো এগুলোই লাগবে। এই যো একদম সফট কটন মেটেরিয়াল আছে, তার সাথে এরকম প্যান্টটা আছে। জামাটা হয়তো কাজে লাগবে, কিন্তু প্যান্টটা কতটা কি কাজে লাগবে আমি নিজেও জানি না, প্যান্টটা কতটা কি কাজে লাগবে সেটা আমি নিজেও জানি না। তো এরকম সেম ডিজাইনের বাট ডিফারেন্ট কালারের পাঁচটা আছে, এটা একটা আনিয়েছি। আর এটা হচ্ছে একটা ফিডিং ব্রা, এটা আমি আমার জন্য আনিয়েছি, দেখাই তোমাদেরকে। আপাতত একটাই আনিয়েছি, কেমন হবে বুঝতে পারিনি, তাই একটাই আনিয়েছি, যদি ইউজফুল হয় কাজের, এটা যদিও বা খুবই কাজের জিনিস তাই ইউজ করে দেখবো কেমন কি, তারপরে পরে আনাবো। এই যো এখানে এরকম লক সিস্টেম আছে, এটা খুলে দিলে এটা এরকম ফিডিং ব্রা হিসেবে ইউজ করা যাবে। তো এটা একটা আনিয়েছি। তো এই হলো আজকের আমার ডেলিভারির আগের শপিং হল, আপাতত এই জিনিসগুলোই কেনাকাটা করেছি, এখনও একটা দুটো জিনিস বাকি আছে যেগুলো অর্ডার দেওয়া আছে এখনও আসেনি। আর তাছাড়া টুকটাক নর্মাল যে কটা জিনিস লাগবে সেগুলো তো লোকাল মার্কেট থেকেও কিনে নেওয়া যাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অনেক আশীর্বাদ করো, অনেক ভালোবাসা দিও, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।